ভয়ঙ্কর দুঃসাহসী একজন ব্যক্তি, যিনি 10,000 ফুট উচ্চতায় থাকা একটি প্ল্যান থেকে লাফ দিয়েছিলেন একটি জঙ্গলের ওপর। তার কাছে ছিল চুরি করা টাকায় ভরা একটি ব্যাগ এবং 4টি প্যারাশুট। ঝাঁপিয়ে পড়া ঠিক পরের মুহূর্ত থেকেই FBI তাকে খুঁজতে শুরু করে, কিন্তু দীর্ঘ 45 বছর পরও তার খোঁজ এখনও মিলেনি, যা FBI-এর ইতিহাসে সবচেয়ে অমীমাংসিত রহস্যের মধ্যে একটি। কে ছিল এই ব্যক্তি, কোথা থেকে এসেছিল, FBI-এর নজরকে তকমাতে কোথায় বা উদাও হয়ে গেল সে, তাহলে কি নিখুঁত অপরাধ বা পারফেক্ট ক্রাইম সম্ভব? আজ আমরা অপরাধ জগতের এমন 5টি অতি চালাক ও রহস্যময় চোরের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যারা অপরাধী হওয়া সত্ত্বেও সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছেন। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যারি উইনসন রবারি বা দ্য পিঙ্ক প্যান্থার্স। 2008 সালের 4 ডিসেম্বর সন্ধ্যাবেলার সময় প্যারিসের বিখ্যাত জুয়েলারি শপ হ্যারি উইনসন প্রায় বন্ধ করার সময় হয়ে এসেছিল। জুয়েলারি শপের কর্মচারীরা বেচাকেনা বন্ধ করে দিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় শপে আসে বিশাল সুন্দরী 3 জন মহিলা, যাদের চুলের রং ছিল সোনালি। তাদের সাথে ছিল ধনী বিজনেসম্যানের মতো পোশাক পরা একটি লোক। তারা প্রত্যেকেই খুবই ধনী ও ভদ্র পরিবার থেকে বিলং করে, সেটা তাদের পোশাক আশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক এই কারণে স্টোর বন্ধ হওয়ার পরও স্টোর ম্যানেজার তাদেরকে জুয়েলারি কেনার পারমিশন দিয়ে দেয়। সাধারণভাবেই কর্মচারীরা জুয়েলারি দেখানোর সময় অসাবধান হয়ে পড়েছিল। তখনও পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে একটু পরে তাদের সাথে কি ঘটতে চলছে। জুয়েলারি দেখতে দেখতে ওই সুন্দরী মহিলাদের মধ্যে একজন ব্যাগ থেকে একটি 357 ক্যালিবারের বন্দুক বের করে এবং চোখের নিমেষে বাকি 2 জন মহিলা হ্যান্ড গ্রেনেড বের করে নেয়। এরপর কর্মচারীরা বুঝতে পারে তারা আসলে মহিলাই নয়, তারা পুরুষ ছিল। এবং পৃথিবীর সবচেয়ে কড়া সিকিউরিটির মধ্যে থাকা হ্যারি উইনসন জুয়েলারি শপ এভাবেই ডাকাতি হয়ে যায়। এই জুয়েলারি স্টোরের সিকিউরিটি যেমন ওয়াল ক্লাব ছিল, তেমনি ওয়াল ফেমাস ছিল এই চুরেরা, যাদেরকে বলা হতো পিঙ্ক প্যান্থার্স। সাইবেরিয়ার এই কুখ্যাত ভয়ঙ্কর গ্যাংটি 2008 সালের আগেই সমস্ত পৃথিবী জুড়ে $12 কোটি বেশি সম্পত্তি চুরি করেছিল, যা আজকের দিনে প্রায় 1,000 কোটি টাকার সমান। সেদিন প্যারিসের হ্যারি উইনস্টন স্টোর থেকে মাত্র 15 মিনিটের মধ্যেই $108 বিলিয়ন গয়না চুরি করে গ্যাংটি। কিন্তু আজ পর্যন্ত এই গ্যাংটির কোনো খোঁজ মেলেনি। সাইবেরিয়ার এই পিঙ্ক প্যান্থার্স গ্যাং আইনের লম্বা হাত থেকে বেঁচে যেতে সক্ষম হয়েছিল। ফ্র্যাঙ্ক উইলিয়াম অ্যাভাগানল, তিনি এতটাই ফেমাস চোর ছিলেন যে তার জীবন থেকে গল্প নিয়ে ক্যাচ মি ইফ ইউ ক্যানের মতো বিখ্যাত মুভি বানানো হয়েছে। 1948 সালে 27 এপ্রিল নিউ ইয়র্কের ব্রনিকভিলতে ফ্র্যাঙ্ক উইলিয়াম অ্যাভাগানল জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরবর্তীকালে আমেরিকার ফ্রড প্রোটেকশন সিস্টেমকে ভেঙে তছনছ করে দিয়েছিলেন। মানুষ ঠকানোর এই চরম গুণ ছোটবেলায় তার নিজের বাবাকে ঠকানোর পর থেকেই প্রকাশ পায়। মাত্র 15 বছর বয়সে তার বাবার ক্রেডিট কার্ড থেকে সমস্ত টাকা চুরি করে নিয়েছিল, আর এটা ছিল লুক ঠকানোর শুরু মাত্র। 22 বছর বয়সে ফ্র্যাঙ্ক নিজের জন্য 8টি আলাদা আলাদা নামের আলাদা আলাদা দেশের আইডেন্টিটি কার্ড তৈরি করেন। তাছাড়া 23টি জালি আইডি কার্ড ও ক্রেডিট কার্ড তৈরি করে, আর এগুলোর সাহায্যে ব্যাংকে 23টি আলাদা নামের অ্যাকাউন্ট তৈরি করেন। শুধু তাই নয়, ছদ্মবেশে বিভিন্ন প্রফেশনে থাকা নাটকও করেন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি সেজে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা লুটে নিয়েছিলেন। কারণ ডাক্তারি সার্টিফিকেট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত তিনি এতটাই নির্ভুল ও নিখুঁতভাবে করতেন যে যে কেউ দেখে বুঝতেই পারত না যে সবটাই জালি। যখন ফ্র্যাঙ্কের মনে ফ্রিতে পৃথিবী ঘোরার ইচ্ছা জেগেছিল, তখন তিনি জালি পাসপোর্টও বানিয়ে নিয়েছিলেন। অবশেষে ফ্র্যাঙ্ক ধরা পড়ে এবং তার 12 বছরের জেল হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, মাত্র 5 বছর জেল কাটানোর পরই ফ্র্যাঙ্ককে ছেড়ে দিয়েছিল। আজকের দিনে ফ্র্যাঙ্ক একজন সম্মানীয় ব্যক্তি, যিনি FBI অফিসারদের ফ্রড ডিটেকশনের ট্রেনিং দেয়। অর্থাৎ এ থেকে পরিষ্কার বোঝা যায় আমেরিকার গভর্নমেন্টও ফ্র্যাঙ্ককে একজন জিনিয়াস চোরের সম্মান দিয়েছিলেন। ডিবি কোপার, 1971 সালের 24 নভেম্বর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পালিত হওয়া একটি ফেস্টিভ্যাল থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক আগের দিন পোর্টল্যান্ডের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় 40 বছর বয়সী স্যুটপুট পরা 6 ফিট লম্বা মাঝবয়সী এক লোক ফ্লাইটে টিকিট করাতে আসেন। তিনি $20 মূল্যের নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট যাওয়ার একটি টিকিট কিনেছিলেন। ব্যক্তিটির কাছে ছিল শুধুমাত্র একটি কালো রঙের ব্রিফকেস। তাকে দেখে একজন বিজনেসম্যানই মনে হচ্ছিল। টিকিট কাটার সময় ওই ব্যক্তি ড্যান কোপার নামে পরিচয় দিয়েছিলেন, যা পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হয়। ফ্লাইট 307 নর্থ ওয়েস্ট ওরিয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়। পোর্টল্যান্ড থেকে সিয়াটল যেতে ফ্লাইটটির মাত্র 30 মিনিট সময় লাগত। প্ল্যানে ড্যান কোপারের সাথে আরও 35 জন যাত্রী ছিলেন। ড্যান কোপার নিজের জন্য শ্যাম্পেন এবং সিগারেট অর্ডার করেছিলেন। ভুলে যাবেন না, আমরা 1971 সালের কথা বলছি, তখন ডোমেস্টিক ফ্লাইটগুলোতে ড্রিঙ্কিং এবং স্মোকিং অ্যালাউ ছিল, এছাড়াও সিকিউরিটি চেকিংয়ের কোনো ব্যবস্থা ছিল না।
দুপুর তিনটার সময় ড্যানকোপার প্ল্যানের একজন সুন্দরী এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে ইশারা করে ডাকেন এবং একটি কাগজের চিঠি তার হাতে ধরিয়ে দেন। এয়ার হোস্টেসি প্রথমে ভেবেছিল ড্যানকোপার হয়তো তার সাথে ফ্ল্যাট করছেন, কিন্তু চিঠি খোলার পর সে ভয় পেয়ে যায়। ড্যানকোপার ওই চিরকুটিতে লিখেছিলেন যে, মিস, আমার কাছে বম আছে, আমি চাই আপনি আমার পাশে এসে আপনি এ বিষয়ে আমার সাথে কথা বলেন। এয়ার হোস্টেসি মারাত্মক ভয় পেয়ে যান। তারপরও সে ড্যানকোপারের কাছে যান, সঙ্গে নিয়ে যান তার এক সহকর্মীকে। তারপর কোপার তার ব্রিফকেসটি খুলেন এবং বমটি দেখিয়ে বমটি অ্যাক্টিভ করা হুমকি দেয়। কোপার এই বলে হুমকি দেয় যে যদি তার সব দাবি না মানা হয় তাহলে সে প্ল্যানটি ব্লাস্ট করে দিবে। অন্যান্য যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তার দাবি মঞ্জুর করা হয়েছিল। তখন প্ল্যানটি সম্পূর্ণ হাইজ্যাক, কিন্তু অন্যান্য যাত্রীরা এই বিষয়ে কিছুই জানত না। কোপার আগের মতো রিল্যাক্স করে ড্রিঙ্কস এবং স্মোকিং করে যাচ্ছিলেন। কোপারের দাবি ছিল তাকে $20 নোটের বান্ডেল হিসেবে $2,00,000 ক্যাশ দিতে হবে এবং তার সাথে তিনি দাবি করেছিলেন 2টি ব্যাগ এবং 4টি ফ্রন্ট প্যারাশুট। কোপার প্রায় নিশ্চিত ছিল তার দাবি মানা হবে, তাই নিশ্চিততায় সে প্ল্যানে বসে ড্রিঙ্কস এবং স্মোকিং করে যাচ্ছিলেন। $2,00,000 ব্যাগ আর প্যারাশুট পাওয়ার পর সে অন্যান্য যাত্রীদের ছেড়ে দেয় এবং প্ল্যানের পাইলটকে বলা হয়েছিল প্ল্যানটি পুনরায় ছেড়ে 10,000 ফুট উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, এবং সমস্ত প্ল্যান কর্মীদের কেবিনে বন্ধ থাকার নির্দেশ দেয় কোপার। হঠাৎই প্ল্যানের পাইলট প্লেনের দরজা খোলার ওয়ার্নিং পায়, কারণ চলন্ত প্লেনের দরজা খুলে সেটি বিপদের সংকেত। তারপর প্ল্যানটি এয়ারপোর্টে ল্যান্ড করানো হয় আর প্লেনের সমস্ত কর্মচারী প্ল্যানের ক্যাবিন থেকে বের হয়ে আসেন, কিন্তু প্ল্যানের যাত্রী আসনে তারা কোপারকে দেখতে পায়নি। কোপারের খোঁজে লেগে পড়েন FBI। প্ল্যানের ক্রিউ মেম্বার এবং পাইলট কোপারের সমস্ত তথ্য FBIকে দেয়। এছাড়া সম্পূর্ণ নাভাডা শহরে চিরুনি অভিযান চালেও কোপারের কোনো তথ্য গত 45 বছরেও FBI খুঁজে পায়নি। শুধু পেয়েছে কোপারকে দেয়া 4টি প্যারাশুটের মধ্যে 2টি প্যারাশুট এবং কিছু সিগারেটের অবশিষ্টাংশ। দীর্ঘ 45 বছর অভিযান চালিয়েও FBI কোপারের জীবিত অথবা মৃত কোনো তথ্য বের করতে পায়নি। এই ঘটনা ঘটার পর এক সাংবাদিক তার নাম DB কোপার বলেন, আর সেই থেকে তার নাম DB কোপার নামে পরিচিত পাই। তার এই ঘটনা থেকে অনেক গল্প, সিনেমা, নাটক তৈরি করা হয়। অনেকে মনে করেন DB কোপার বাইরের দুনিয়া থেকে এসেছেন, আবার অনেকে মনে করেন DB কোপার একজন ম্যাজিশিয়ান এবং টাইম ট্রাভেলার, কিন্তু আসল কথা এটাই যে কোপার একজন অতি চালাক চোর ছিলেন।